নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। শনি গ্রহ একটি অত্যন্ত ধীর গ্রহ এবং শনি গ্রহের প্রভাবে আমাদের জীবনে অনেক কিছু হতে পারে, কিন্তু কি হতে পারে? আর শনি সাড়ে সাতি বলে যে কথাটি শুনে থাকি, সেই শনি সাড়ে সাতি চলাকালীন আমাদের কিরকম সময় কাটতে পারে, সেটা কি পুরোটাই খারাপ নাকি সেখানে কিছু ভালো থাকতে পারে? এই নিয়ে আপনাদের মনের মধ্যে নানান চিন্তা নিশ্চয়ই রয়েছে, কেননা শনি সাড়ে সাতি নিয়ে আজকে প্রচুর আলোচনা হয়েছে এবং সেখান থেকে অনেক দ্বিমত আছে। সেই কারণেই আপনাদের মনের মধ্যে এই শনি সাড়ে সাতির ফেজ নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, নানা রকম জিজ্ঞাসা রয়েছে। তো আজকের অনুষ্ঠানে আমরা সেই ধীরতম গ্রহ শনি গ্রহকে নিয়ে আলোচনা করব, যেটি একটি ঠান্ডা, অনুর্বর এবং শুষ্ক গ্রহ। কিন্তু শনি গ্রহের প্রভাব আমাদের জীবনে ভীষণ আকারে পড়ে থাকে। শনি সাড়ে সাতি চলাকালীন আমাদের জীবন চক্রে কিরকম দশা যাবে, মানে যেহেতু আমরা জানি জীবনে চলতে গেলে সেখানে কখনো ভালো কখনো মন্দ তো আসবেই, যে কারণে বলা হয়ে থাকে চক্রবাত পরিবর্তে সুখ নিচা দুঃখ নিচা, মানে সুখ দুঃখ এটা কিন্তু অল্টারনেট ভাবে আসতে থাকে। কিন্তু যদি আপনার জীবনে শনি সাড়ে সাতির সময় চলে, শনি সাড়ে সাতির দশা চলছে, তখন আপনি কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন? এই প্রশ্নটা বা একটা ভেতর থেকে ভয় অনেকে মনের মধ্যে সব সময় লেগে থাকে, আর সেই আলোচনা মানে এই যে ভয় কেন আপনাদের মনের মধ্যে হচ্ছে, সত্যি কি শনিগ্রহ সবসময় আমাদের খারাপ করে, সেই সমস্ত জিজ্ঞাসার অবসান অবশ্যই আজকের অনুষ্ঠানটি আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে করে নিতে পারবেন। কারণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর গৌতম শাস্ত্রী, আর যিনি আমাদের এই অ্যাস্ট্রোলজির ব্যাপারে, যেখানে যেমন মানে যেমন ভাবে আমরা পেয়ে থাকি গ্রহ নক্ষত্রের অবস্থান, ঠিক তেমনি ভাবে কিন্তু অনুষ্ঠানে আমাদের সামনে তুলে ধরে। সেখানে কোনো রকমের অতিরঞ্জনের ব্যাপার নেই বা আপনাদেরকে অকারণে ভয় দেখিয়ে দেওয়ারও কোনো ব্যাপার নেই। অতএব একদম অবিকল যেমন হতে পারে সেই রকমই আলোচনা, মানে আপনার জীবনে শনি সাড়ে সাতির দশা যেমন প্রভাব ফেলতে পারে ঠিক অবিকল সেই আলোচনায়, মানে সেই ধরনের আলোচনায় আমাদের অনুষ্ঠানে থাকবে। এবং ডক্টর গৌতম শাস্ত্রী আজকে রয়েছেন, আপনাদের জন্য স্বাগত জানাবো, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। দেখুন, শনি সাড়ে সাতির বা শনি দশা নাম শুনলে আমরা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু একটা ভয় পাই, আবার কোথায় না কখন কি হচ্ছে। সুতরাং অ্যাকচুয়ালি কিন্তু তা না, আমাদের জন্মছকে যেমন 12টা রাশি আছে, এই 12টা রাশির 12টা ভাব এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ আছে। এই 9টা গ্রহের মধ্যে আবার 2টো ছায়া গ্রহ আছে এবং তাছাড়াও আরও 2টো গ্রহ আছে, যেটা হচ্ছে চন্দ্র এবং রবি। বাকি যে কটা আছে প্রত্যেকটা গ্রহকে 2টো করে ভাব দেওয়া হয়েছে, এই হচ্ছে টোটাল মিলে হচ্ছে 12টা। আর রাহু এবং কেতুর তো নির্দিষ্ট কোনো ভাব নেই, যে ভাবে কি অবস্থান করে সেই ভাবটাই নেয়। তাহলে এখানে শনি গ্রহের নির্দিষ্ট 2টো ভাব দেওয়া আছে এবং সেই ভাবটা হচ্ছে নেটাল চার্টে দশম এবং একাদশ। অর্থাৎ দশম এবং একাদশ থেকে কি হয় আমাদের ভাবের, দশম থেকে দেয় আমাদের কর্মজীবন, দশম থেকে দেয় আপনি কি কর্ম করবেন কর্মের জায়গা, আর একাদশ থেকে আপনার জীবনের সফলতা দেয় বা সাকসেস দেয় বা আপনি যে কাজটা করলেন বা যেটা করছেন সেটা কতটা আপনার জীবনে সাকসেস আসবে। তাহলে এই জায়গা, এই 2টো ভাবটা কিন্তু প্রত্যেকের জীবনযাত্রার প্রত্যেকের জীবন দশার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের কর্ম না করলে আমাদের অর্থ ইনকাম হবে না, অর্থ রোজগার হবে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কর্ম করলে বা কর্ম যে আপনি করতে পারবেন তার সফলতাটাও কিন্তু লুকিয়ে থাকে একাদশ থেকে। সুতরাং সেই একাদশটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই 2টো ভাব কিন্তু হোল্ড করে থাকে শনি গ্রহ, এবং সেই জন্য যদি শনি কোনো রকম ভাবে কারোর জন্মছকে পাপপীড়িত হয়ে যায়, শনি দেখা গেছে যে তার জন্মছকে এমন একটা জায়গায় এমন একটা নক্ষত্রে, কারণ নক্ষত্র কিন্তু ভীষণভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, 27টা নক্ষত্র রয়েছে এবং 27টা নক্ষত্রের 13°20' করে এক একজনের নক্ষত্রের স্যান। তাহলে সেই নক্ষত্রটা পার হচ্ছে বা সেই নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে গিয়ে শনি গ্রহটা অবস্থান করলো এবং সেই অনুযায়ী আপনার কি ফল দেবে,
কারণ এক একটা গ্রহ, এক একটা গ্রহ নক্ষত্র এক একটা মানুষ জীবনের ক্ষেত্রে কখনো শুভত্ব দেয়, কারোর ক্ষেত্রে অশুভত্ব দেয়। একটা গ্রহই দেখা গেল আপনার জীবনে হয়তো শুভত্ব দিচ্ছে, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে সেই গ্রহটা অশুভত্ব দিতে পারে। সুতরাং সবটাই কিন্তু ডিপেন্ড করে আপনার জন্ম ছকের, জন্ম চার্টের উপর ডিপেন্ড করে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শনি কি আপনার জন্ম ছকে পাওয়ারফুল জায়গায় আছে, শনির কোনো কুপ্রভাব আপনার জীবনে নেই তো বা আপনার চার্টে নেই তো? যদি না থাকে তাহলে আপনার কোনো টেনশন করার দরকার নেই, কারণ আপনার যদি শনি ভালো জায়গায় থাকে, শনি কোনো খারাপ বা কোনো অপগ্রহের দৃষ্টি যদি শনির উপর না পড়ে, তাহলে জানবেন যে আপনার শনি দশা বা শনির সাড়ে সাথীতে আপনার জীবনে যা দেবে সাকসেসটাই দিয়ে যাবে, আপনার জীবনে সাফল্যতা দেবে, আপনার জীবনে কর্মের নতুন যোগান দেবে, এটা কিন্তু দেয়। এবার যদি শনি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে শনি আপনার জীবনে কিন্তু সেই জায়গাটা দেবে না, শনি দেবে না। কারণ প্রথমে আমরা শনির সাড়ে সাথীটা কি কারণে হয় সেটা আপনাদেরকে একবার জানার দরকার। কারণ শনির সাড়ে সাথীটার যে স্টেজটা তৈরি হয় সাড়ে সাথী, অর্থাৎ 7.5 বছরের একটা টাইম কাল আর সময়কাল, সেই সময়কাল আপনার জীবনের উপর থাকবে। অর্থাৎ শনি ধীরে ধীরে সে কিন্তু অর্থাৎ স্লো মোশনের একটা গ্রহ, স্লো মুভমেন্ট ওর মধ্যে থাকে এবং একটা ভাব অবস্থান করে, অর্থাৎ একটা ভাবের স্প্যান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি স্প্যানটাকে, এই 30 ডিগ্রিটাকে অতিক্রম করতে তার সময় লাগে 2.5 বছর, অর্থাৎ 30 মাস সময় লাগে, এবং এক একটা ডিগ্রি পার করতে তার সময় লাগে 1 মাস করে, অর্থাৎ টোটাল হচ্ছে 30 মাস তার সময় লাগে। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ভাবে কিন্তু 30 মাসের অনেক সময় বেশি হয়ে যায় বা 30 মাসের কম হয়ে যায়। যেমন এই বছরের যে 28শে এপ্রিল, 28শে এপ্রিলে 29শে এপ্রিল কিন্তু শনি ট্রানজিট হওয়ার কথা, সেটা মীন রাশিতে যাবে। এবং আমরা জানি হয়তো মীন রাশির, অর্থাৎ আমরা মীন রাশি সরি কুম্ভ রাশিতে যাবে, এবং আমরা জানি হয়তো মীন রাশির শনি সাড়ে সাথী চলবে, কিন্তু আলটিমেটলি না, শনি সাড়ে সাথী কিন্তু মীন রাশির এই বছরে সেইভাবে শুরু হবে না বা সেইভাবে তার প্রভাব থাকবে না। শুধুমাত্র 3 মাসের জন্য একটা প্রভাব তার মধ্যে থাকবে, অর্থাৎ জুলাই মাস পর্যন্ত তার মধ্যে একটা জায়গা প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু আলটিমেটলি শনির সাড়ে সাথীর প্রভাবটা, শনির যে সাড়ে সাথীর যে প্রিয়ডটা, সেটা কিন্তু মীন রাশির থেকে যেটা আসবে সে তার কানেকশন 2023 সালের 19শে জানুয়ারির থেকে কিন্তু শুরু হবে, মোটামুটি 17 থেকে 19শে জানুয়ারির মধ্যে শুরু হবে। সুতরাং এই যে টাইম, অর্থাৎ 2.5 বছর কোনো ভাবে 2.5 বছরই থাকবে তা না, কখনো কখনো তার কিন্তু চেঞ্জ হয়, এবং সেটাও কিন্তু এই বছর আপনি সেটা দেখতে পারবেন, যেটা এখন বর্তমানে মকরে আছে এবং মকরে কিন্তু 2020 সাল থেকে আছে, এবং এই বছরও সেটাই দেখা যাচ্ছে, মকরেই কিন্তু সে থাকবে। এবং এই যে শনির দশা, অর্থাৎ শনি সাড়ে সাথী কখন হয়, যখন চন্দ্র, অর্থাৎ আপনার জন্ম রাশি যেটা আছে, অর্থাৎ আপনার যে রাশি, সেই রাশি অর্থাৎ যেখানে চন্দ্র অবস্থান করছে যেভাবে সেটা আপনার রাশি, এবং সেই রাশির দ্বিতীয় যখন শনি অবস্থান করবে লগ্নে, অর্থাৎ রাশির উপর যখন শনি অবস্থান করে, এবং রাশির ঠিক আগের ভাবে অর্থাৎ দাদার ভাবে যখন শনি অবস্থান করবে, তখন আপনার জীবনে সাড়ে সাথীর প্রভাবটা তৈরি হবে। অর্থাৎ এই সাড়ে সাথীর 3টা স্টেজ আমরা বারবার বলি, 3টা স্টেজ পার করতে হবে, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর। তাহলে প্রথম স্টেজ আপনার রাশির ঠিক দ্বাদশে যখন শনি যখন কানেক্ট হবে, তখন আপনার ফার্স্ট স্টেজ, অর্থাৎ ফার্স্ট স্টেজে আপনাকে অর্থ দেবে, আপনাকে প্রলোভন দেবে, আপনি যদি বেহিসাবিভাবে আপনি আপনার জীবনযাত্রা চলেন এবং সেটা শুরু করে দেবে আপনাকে। এবং তারপরে স্টেজে যখন আপনার ভাবে গিয়ে অবস্থান, রাশির উপর যখন শনি অবস্থান করবে, তখন আপনার মানসিক যন্ত্রণা দেবে, মানসিক কষ্ট দেবে, এবং অর্থ যে অর্থগুলো দিয়েছিল সেই অর্থ বেহিসেবিভাবে খরচ করে দিয়ে আপনাকে নিঃস্ব করে দেবে। এবং তারপরে স্টেজ, যেটা হচ্ছে 3rd স্টেজ, সেই 3rd স্টেজে আপনার ওই অর্থ শেষ হয়ে গেল, কর্ম চলে গেল, কিন্তু আপনার এটা করে দেবে, কর্ম চলে যাবে, অর্থ শেষ হয়ে যাবে, আপনার জীবন দশার অনেক পরিবর্তন করে দেবে, আপনার যে লাইফস্টাইল ছিল সেটাকে পুরোটা চেঞ্জ করে দিয়ে আপনার একটা
পিওর মানুষ তৈরি করে দেবে, এবং সে ধীরে 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 আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নতুন লাইফস্টাইলে আপনাকে নিয়ে যাবে। সুতরাং শনির সাড়ে সাতির মধ্যে আমরা বারবার বলি, শনির সাড়ে সাতি যখন চলে একটা মানুষের উপর, সেটা আমরা অনেক সময় দেখবেন যে আমাদের আমরা কোনো অন্যায় করতে পারে, সেই অন্যায়ের জন্য নির্দিষ্ট সাজা আছে, আইন আছে, এবং সেখানে হয়তো সেখানে বন্দি অবস্থায় তার জীবনে সেই সাজা তাকে গ্রহণ করতে হয়। এবং এই সাড়ে সাতিটাও কিন্তু সেই রকমই, আপনি এমন কিছু অন্যায় হয়তো করেছেন যেটা কারোর কেউ সেটা জানে না, কিন্তু উপরওয়ালা আমরা বারবার বলি না, সেটা উপরওয়ালা আছে, সে কিন্তু দেখে যাচ্ছে আপনার এই অন্যায়ের জায়গাটা, এবং সে কিন্তু এক সময় না এক সময় আপনাকে সেই দোষ অর্থাৎ সেই দোষের কারণে আপনাকে সাজা দেবে, এবং সেটা দেয় এই যখন শনি সাড়ে সাতির প্রভাব চলে তখনই দেয়। অর্থাৎ এই সাড়ে সাতির প্রভাবটা কিন্তু একটা মানুষের জীবনে 30 বছর পর পর রিটার্ন আসে। অর্থাৎ আপনি 30 বছর জীবনকাল আপনি যতটা ভালো মানুষের সঙ্গে ব্যবহার করবেন, ভালো করবেন, ভালো কর্ম করবেন, আপনি অনেস্ট যতটা থাকতে পারবেন, ততটাই আপনার শনির সাড়ে সাতির প্রভাব থেকে বা কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। দেখবেন যে অনেকে শনির সাড়ে সাতির প্রভাবে একটা সময় অর্থাৎ ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে গিয়ে অনেক সময় সে সন্ন্যাস হয়ে যায়, সন্ন্যাস জীবনে চলে যায়, এটাও কিন্তু তার মধ্যে দেখা যায়, এবং সেই সন্ন্যাস জীবনে গিয়ে তার জীবনযাত্রার মানকে পরিবর্তন করে দেয়, সেটা শনি নিয়ে যায়। এবং এটা আমি তো এইগুলো সবই বললাম যে একটা খারাপ প্রভাব কখন হয়, যদি আপনার শনিগ্রহটা আপনার জন্মছকে ভালোভাবে থাকে, সে যদি তুম্বস্থ হয়ে থাকে, অর্থাৎ সে যদি ধনুরাশি, সে যদি তুলা রাশিতে থাকে, শনি তুলা রাশি, কুম্ভ রাশি, আপনার জন্মছকে যদি কুম্ভ রাশিতে, তুলা রাশিতে, মকরে কোনো অনেক সময় ভালো ফল দেয়, অনেক সময় খারাপ ফল দেয়, মিশ্র ফল দেয়, আবার এই তিনটে ভাবে অর্থাৎ এই তিনটে ভাবের মধ্যে শনি যদি অবস্থান করে, তাহলে শনির দশায় কিন্তু আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেবে, অনেক কিছু প্রাপ্তি দিয়ে যাবে। যদি এই ছাড়া অন্য জায়গায় অন্য ভাবে গিয়ে অবস্থান করে, কোনো কারণে শনি দেখা যাচ্ছে জলরাশিতে অবস্থান করে গেল, আবার কোনো কোনো কারণে দেখা গেলো শনি দেখা যাচ্ছে অগ্নি রাশিতে গিয়ে অবস্থান করলো, শনি দেখা যাচ্ছে এমনভাবে গিয়ে অবস্থান করলো সেই গ্রহের বা সেই ভাবের যে অধিপতি শনি অ্যান্টি, অর্থাৎ সিংহ রাশিতে গিয়ে শনি অবস্থান করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি আপনার জীবনে খারাপ প্রভাবটা, বাজে প্রভাবটা, আপনার অসফলতার জায়গাগুলো কিন্তু বেশি করে দিয়ে দেবে, এবং তখন আপনার মধ্যে কী হবে, ধীরে 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 সমস্যা তৈরি হবে। কারণ শনি আমাদের যখন খারাপ ফলগুলো দেয়, খারাপ যে জিনিসগুলো আমাদের শনি সাধারণত দিয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু বিশেষ করে বলছে যে আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজে বাধা তৈরি করা, এটা হচ্ছে প্রথম কিন্তু শনির জায়গা, প্রত্যেকটা কাজে বাধা, যারা কর্ম পাচ্ছেন না তাদের কর্ম পেতেও প্রবলেম হয়ে যাবে শনির যদি সাড়ে সাতি চলে। আবার শনি দেখা যাচ্ছে শনির সাড়ে সাতি চলে, তাহলে আপনি কর্ম করছেন, হয়তো সরকারি চাকরি করছেন, এমন জায়গায় আপনাকে ট্রান্সফার করে নিয়ে যাবে, কারণ আপনি এই যে বিগত 30 বছর আপনি ভুল কাজ করেছেন, কোথায় না কোথায় আপনার মানুষের জন্য, মানুষের সঠিক কাজ করেননি, তার জন্য আপনাকে শনি কিন্তু সেটা মাধ্যম হিসাবে দেখা যাচ্ছে, আপনার যে কোনো মাধ্যম হিসাবে আপনাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করবে, সেটা আপনি আপনার বাড়ির অন্ন পর্যন্ত খেতে পারবেন না, এমনও কিন্তু পরিস্থিতি শনি নিয়ে আসতে পারে। শনি দুর্ঘটনার কবলে ফেলে দিয়ে আপনাকে কিন্তু কোনো কোনো সময় পঙ্গু করে দিতে পারে, আপনাকে কিন্তু বাঁচিয়ে রাখবে, কষ্টটা আপনাকে জ্বালা, আপনার কষ্টটা আপনাকে কিন্তু আপনাকে দিয়ে সহ্য আপনাকে করতে হবে, এবং সেই রকম পরিস্থিতি করে রেখে দেবে। শনি অপবাদ দেয়, অকারণে অপবাদ দিয়ে দেবে, তো আপনি যে কাজটা করলেন না তার দায়ভার আপনার ওপর চাপিয়ে দিতে পারে। শনি ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি নিয়ে আসতে পারে, লস নিয়ে আসবে, আপনি যেখানে ইনভেস্ট করছেন আপনার অকারণে লস হয়ে যাচ্ছে শনির কারণে। শনি গ্রহ এমন একটা গ্রহ, আপনি দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে দিনের পর দিন অর্থ ইনকাম করছিলেন, এক সময় করেছেন, কিন্তু শনি গ্রহটা এমনই, যদি আপনার এই শনির সাড়ে সাতি, যদি আপনার শনি গ্রহটা নেটাল জেটে খারাপ জায়গা থাকে, তাহলে হঠাৎ করে আপনাকে একদম পুরো অর্থটাই শেষ করে দেবে এক ঘন্টার মধ্যে। শেয়ার মার্কেটে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা ভালোভাবে জানেন যে প্রত্যেকটা সেকেন্ড ভীষণভাবে মূল্যবান, এবং প্রত্যেকটা সেকেন্ডে আপনার হার্ট
অর্থাৎ হার্টবিট যেমন করে বাড়ে বা কমে সেটা কিন্তু সবটাই আপনি কম্পিউটারের সামনে বা মনিটরের সামনেই বুঝতে পারেন। সুতরাং এটাও ক্ষেত্রে শনি যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, দারুণ লস লাভের জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু শনি যদি খারাপ হয় 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স জিরো করে দিতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু শনি দেয়। শনি আমাদের জীবনের কাজের বিলম্বতা বললাম, কাজের জায়গাটা বললাম যে বাধা তৈরি করা, কাজের ট্রান্সফার হয়ে যাওয়া, আবার এমন হতে পারে যে ডিমোশন পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। শনির কারণে দেখবেন যে আপনার সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। অর্থাৎ একটা ভালো সম্পর্ক কোথায় না কোথায় ভালো এক মানুষের সঙ্গে ভালো কারোর সঙ্গে সম্পর্ক ছিল, আপনার হঠাৎ করে শনির কারণে আপনার সেই সম্পর্কটা বিচ্ছেদ জায়গা তৈরি হয়ে যেতে পারে। শনি কিন্তু সাধারণত মানুষের এই যে আমি এই শনির নিয়েই বলছি কেন, কারণ শনির সাড়ে সাথীতে এই প্রভাবগুলো মানুষের জীবনে পড়ে যদি শনি পীড়িত থাকে তার জন্ম থেকে। শনি চন্দ্র যখনই কানেক্টেড হয় তাহলে সেই জাতক বা জাতিকার চন্দ্র থেকে মন, আপনার মনে কি বলছে, মন কি চায় সেটা শনি কিন্তু বাধা দেয়, সেটা আপনাকে পেতে দেয় না। আপনাকে কোথাও না কোথাও একটা বাধা দিয়ে আপনাকে জায়গাটাকে বিরক্ত করে দেয়, জায়গাটাকে বাধা এবং জায়গাটা এমন অবস্থা পরিস্থিতি তৈরি করে দেয় সেখানে একটা মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি করে দেয় শনি। এবং এই শনি সবসময় মানুষের মধ্যে, শনি যখন চন্দ্র কানেক্টেড হয় তাহলে সেই জাতক জাতিকার মধ্যে সবসময় একটা ডিপ্রেশন কাজ করে। তাহলে আপনাকে যেগুলো বললাম যে জিনিসগুলোর ওপর প্রভাব বিস্তার করে, এই জিনিসগুলো আপনার জীবনে যদি হয় বা বারংবার বাধা হয় তাহলে আপনার এমনিতেই ডিপ্রেশন চলে আসে। এবং শনি এবং চন্দ্র কানেক্টেড হয়ে গেলে আপনার মধ্যে সন্দেহ প্রবণতা, খুব প্রিয় মানুষের সঙ্গে সন্দেহ প্রবণতা একটা বড় মারাত্মক রোগের কারণ হয়ে যায়। কারণ আপনার সব বিষয়ে একটা সন্দেহ যে কি হচ্ছে না হচ্ছে, এবং এই সম্পর্ক এবং এই সন্দেহের কারণে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় শনির সাড়ে সাথীতে। দেখবেন যে যারা সাধারণত কোনো রকমের প্রেমিক প্রেমিকা আছেন, এই যে সামনেই বিভিন্ন রকমের দিনগুলো রয়েছে, তাতে সেই জায়গাতেও কিন্তু এই শনির সাড়ে সাথীর কারণে যাদের শনির সাড়ে সাথী চলছে বা শনির কোনো নেগেটিভ এনার্জি তাদের মধ্যে যদি প্রভাব বিস্তার করে এই মুহূর্তে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু শনি দিয়ে থাকে। এবং এই শনি আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আমাদের নেটাল চার্টের 12টা ভাব আছে, 12টা রাশি আছে, তাহলে কোন রাশিতে আপনার জন্মছকে শনি অবস্থান করছে এবং সেই অনুযায়ী তার কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। আপনি 7.5 বছর তো এইভাবে ভুগতে পারেন না, তার সঠিক রেমিডিয়াল প্রসিডিউর আছে, পারমানেন্ট সলিউশন আছে। যারা পারমানেন্ট সলিউশন এই মুহূর্তে নিতে পাচ্ছেন না বা সেরকম পরিস্থিতি নেই, তাহলে আপনার তো ধীরে 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 আপনার পিছনের দেওয়ালটা পিঠে লেগে যাবে, তখন আর আপনি কিন্তু আগিয়ে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিছু কিছু টোটকা বলুন বা কিছু কিছু করণ ক্রিয়া আছে সেগুলো আপনি করতে পারেন। সেটা মেষ রাশির থেকে শুরু করে মীন রাশি প্রত্যেকটা রাশির, এখানে রাশি অনুযায়ী হবে না, কারণ কোন প্রত্যেকটা ভাবে, অর্থাৎ মেষের যদি শনি অবস্থান করে তাহলে একজনের ক্ষেত্রে এক ধরনের ক্রিয়া আছে। কারণ আপনার দেখা যাচ্ছে যে যে কোনো রাশি আপনি হতে পারেন কিন্তু শনি গ্রহটা আপনার জন্মছকে মেষ রাশিতে গিয়ে অবস্থান করছে। তাহলে মেষ রাশিটা এমন একটা রাশি, সেটা হচ্ছে মঙ্গলের রাশি। তাহলে মঙ্গল এবং শনি যখনই কানেক্টেড হয় তা সেক্ষেত্রে কিন্তু ভালো না, তাহলে সেখানে শনি ভালো ফল দিতে পারে না। তাহলে আপনি কি করবেন এই মেষ রাশিতে শনি অবস্থান করলে? প্রথমে একটা জিনিস করবেন, হনুমান চল্লিশা পাঠ করা অবস্থা শুরু করবেন। কারণ মেষ রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে আপনি, আপনার যে কোনো রাশিই হতে পারে কিন্তু মেষে যদি শনি অবস্থান করে তাহলে আপনি একটা জিনিস করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার, এবং তার সঙ্গে সঙ্গে আপনি 9টা জবা ফুল একটা সুন্দর করে মালা তৈরি করে মঙ্গলবারের দিন করে হনুমানজির মন্দিরে যদি পারেন দিয়ে আসবেন, আর না তো বাড়িতে একটা ফটো রাখবেন, সেই ফটোতে হনুমানজিকে এই মালাটা পরাবেন এবং লাড্ডু ভোগ দেবেন মঙ্গলবার করে, এবং নিরামিষ খেলে ভালো হয় যদি খেতে পারেন। এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন, কারণ আগামী 7.5 বছর আপনাকে তো অতিক্রম করতে হবে, তাহলে সেই 7.5 বছর আপনার ধীরে ধীরে দেখবেন যে অনেকটা কুপ্রভাব, অনেকটা
নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কম বিস্তার করবে এবং অনেকটা রেহাই পাবেন আপনি। এরপরে যেটা বলবো বিষ রাশি, অর্থাৎ বিষ রাশিতে অর্থাৎ বিষের ঘরে যদি শনি অবস্থান করে, বিষ রাশিতে বললে ভুল হবে, বিষে যদি শনি অবস্থান করে আপনার যে কোনো রাশি হতে পারে, তাহলে আপনি কি করবেন বলে আপনি দেখবেন যে কালো ঘোড়ার নালের আংটি পাওয়া যায়। এই কালো ঘোড়ার নালের আংটি একটা সংগ্রহ করবেন এবং এই ডান হাতের মধ্যম আঙুলে পরে নেবেন। আপনার এটা কিন্তু খুব পাওয়ারফুল কাজ করে এবং যদি ধারণ করতে পারেন খুব ভালো হবে, না হলে রূপো দিয়ে এমিথিস্ট, আমাদের নীলার সাবস্টিটিউট একটা গ্রহ পাথর হয় সেটা এমিথিস্ট। আমি এমিথিস্ট নিয়ে বলেছিলাম এর আগে, অনেক আলোচনা করেছি, সেই এমিথিস্টের একটা আংটি আপনি ধারণ করতে পারেন, করলে আপনার অনেকটা ভালো ফল পাবেন। এছাড়াও আরেকটা জিনিস আছে, অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছ দেখবেন যে যদি পুকুরের ধারে পান বা জলাশয়ের কাছে কোনো অশ্বত্থ গাছ পান বা নদীর পাশে যদি অশ্বত্থ গাছ পান, এবং যে অশ্বত্থ গাছের সঙ্গে বট গাছের যোগাযোগ, অর্থাৎ বট গাছ এবং অশ্বত্থ গাছ একই সঙ্গে আছে, সেখানে বিবাহর অনুষ্ঠানটাও হয়, সেখানে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যেবেলা গিয়ে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই শনির সাড়েসাতির যে কুপ্রভাব সেটার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। এরপরে হচ্ছে মিথুনে, মিথুনে যদি শনি অবস্থান করে, কারণ মিথুন রাশিটা এমন একটা ভাব বা মিথুন রাশিটা সেটা হচ্ছে এটা বুধের অবস্থান, বুধের সঙ্গে শনির কম্বিনেশন কিন্তু নো ডাউট ভালো। এখানে আর একটা কথা না বললেই হচ্ছে না, কারণ আমরা যেমন বললাম যে চার্ট অনুযায়ী অর্থাৎ জন্ম ছক অনুযায়ী শনির যেমন অবস্থান, আরেকটা কানেকশন হয় যেটা হচ্ছে আপনার যদি রাত্রে জন্মগ্রহণ হয়, তাহলে আপনার রাত্রে যদি আপনার জন্মগ্রহণ হয় তাহলে শনির কুপ্রভাবটা আপনার উপর বেশি আসবে, খারাপ প্রভাবটা আপনার বেশি পাবেন দেখবেন। আর দিনের বেলায় যদি জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দিনের বেলায় যারা জন্মগ্রহণ করি তাদের শুক্র কিন্তু অ্যাক্টিভ থাকে, আর রাত্রে জন্মগ্রহণ করলে কিন্তু চন্দ্র অ্যাক্টিভ থাকে। এই যে দুটো গ্রহ অ্যাক্টিভের কারণে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন, আমরা আমাদের এই জ্যোতিষশাস্ত্র কিন্তু সমুদ্র তুল্য শাস্ত্র এবং এর কিন্তু অনেক অনেক বিষয় আছে, এবং এটাও কিন্তু অর্থাৎ আপনার যদি শুক্র যদি আপনার খুব পাওয়ারফুল থাকে, শনি যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ থাকলেও সেক্ষেত্রে কিন্তু শুক্র আপনাকে সেই ভালো জায়গায় নিয়ে যাবে, এবং সেই জন্য আবার বুধেরও কিছু কানেকশান, বুধের সঙ্গেও শনি কিন্তু সুসম্পর্ক থাকে। সুতরাং বুধের ঘরে যদি অর্থাৎ মিথুনে যদি শনি অবস্থান করে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি প্রথম অবস্থায় বলবো যে কি করবেন না, অনেকের ক্ষেত্রে আপনি এটা যদি পারেন, সম্ভব যদি হয় নীলা ধারণ করতে পারেন, কিন্তু আপনার জন্ম ছক কিন্তু দেখতে হবে, তার আগে নীলা আমি বলবো না, নীলা আপনি ধারণ করতে পারেন, আর না হলে স্বস্তিক চিহ্ন, সবাই জানেন স্বস্তিক চিহ্ন আপনি এমনিতে এটা পাবেনও বাইরে, আপনি কোনো বাজারেও পেতে পারেন, আর না হলে আপনার যে দরজাটা মেন যে গেট আছে সেই মেন গেটের উপরের দিকে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন, এবং সেই স্বস্তিক চিহ্ন আঁকলে পারে, স্বস্তিক চিহ্ন এমনই একটা চিহ্ন যেটা আপনার জীবনযাত্রাকে আরও চলমান করে, মুভ করে, এবং সেই মুভমেন্টটা আমাদের শনির সাড়ে সাথীতে আমাদের লাইফস্টাইলে আপনার লাইফস্টাইলের মুভটা কমে যায় বা বন্ধ হয়ে যায় সেটাকে আবার সচল করে স্বস্তিক চিহ্ন। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেখবেন যে প্রত্যেকের আমরা যত পুজো অর্চনা করি পুজোর ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন ঘটে আঁকি, ডাবে আঁকি, এবং বিভিন্ন আমরা গেটেও দরজার সামনেও কিন্তু দিই। সুতরাং স্বস্তিক চিহ্ন কিন্তু আমাদের মানুষ জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাবিত, মানুষ জীবনকে প্রভাবিত করে এবং এর গুরুত্ব আছে। সুতরাং যাদের মিথুনে শনি অবস্থান করছে তাদের বলবো যে একটা ক্রিয়াই আপনি করতে পারেন, যেটা আপনার বাড়ির মেন গেটের ওপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন, একটা মিডিলে দেবেন, আর যদি মনে করেন দুটো দেবেন তাহলে দুই দিকে দুটো দেবেন, তাহলে কিন্তু আপনার জায়গাটা অনেকটা ভালো হবে। এবার কর্কটে শনি অবস্থান করছে, কর্কট হচ্ছে জলরাশি, কর্কট হচ্ছে চন্দ্রের ভাব, অর্থাৎ চন্দ্রের কিন্তু অধিপতি কর্কট রাশির, তাহলে চন্দ্রের সঙ্গে শনির কিন্তু কানেকশন ভালো না, আমি এর আগেও যে বিষয়গুলো বললাম, এবং তার মধ্যে আপনার সে কারণে আপনার মধ্যে একটা ডিপ্রেশন সবসময় থাকে জন্ম থেকেই,
এবং আপনার মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে অনেক বৈষম্য তৈরি হয়। আপনার জীবনে পছন্দের জায়গাটা সেইভাবে পায় না, পছন্দের জায়গাটা সেইভাবে তৈরি হয় না। দেখবেন যে আপনার মধ্যে একটা খুঁতখুঁতে ব্যাপারটা সবসময় থেকে যায়। যদি শনি কর্কট রাশিতে অবস্থান করে এগুলো হয়, এবং যদি শনি তার মধ্যে আবার সাড়ে সাথী তৈরি হয়, তাহলে এই প্রভাবগুলো আপনার জীবনে আরও বেড়ে যাবে এবং তার কারণে আপনার মানুষের সঙ্গে অশান্তি তৈরি হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? প্রথম অবস্থায় বলবো যে মানুষকে দান করুন, মানুষকে, গরিব মানুষকে দান করুন। কোনো দেখা যাচ্ছে যে পঙ্গু যারা আছে তাদেরকে দান করুন, তাদের বস্ত্র দান করুন, তাদের অন্ন দান করুন। এবং এটাও ছাড়াও আপনি যদি মনে করেন যে শনি মন্দিরে গিয়ে সাইড থেকে মানে পাশে গিয়ে আপনি সেখানে সর্ষের তেল, তিল এবং এইসবগুলো, অর্থাৎ সর্ষের তেল বা তিল বা পাঁচ রকমের ফল আপনি দান করে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দান আপনি যত করতে পারবেন ততই আপনার জীবনের উন্নতি হবে। এবং এছাড়াও প্রত্যেক দিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠেই কাককে কোনো খাবার দেবেন। সে আপনার রুটি যদি তৈরি করা থাকে তাহলে সেটাকে ঘি মাখিয়ে কাকে দিয়ে আসবেন, দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে। সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশি হচ্ছে রাজসিক রাশি, একটা রাজসিকতা তার মধ্যে সবসময় থাকে। এবং এ কিন্তু মানুষ হিসাবে নো ডাউট খুব ভালো, অল্পতে কিন্তু তারা মাথা গরম করে না, খুব শান্তভাবে চলে। কিন্তু শনি যদি ওইখানে গিয়ে অবস্থান করে, যেটা হচ্ছে রবির ভাব, রবি ওখানকার অধিপতি, তাহলে সেই ভাবের অধিপতির সঙ্গে, অর্থাৎ শনির সঙ্গে রবির কিন্তু একটা বিশাল রকমের কিন্তু নেগেটিভ, অর্থাৎ বিশাল রকমের কিন্তু দুজনের মধ্যে কম্বিনেশন একদম খারাপ। কারণ রবি পিতা হিসাবে, শনি কিন্তু তারই পুত্র, কিন্তু সেই পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো না, বা ভালো না থাকারও কারণ আছে, সেটা আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছিলাম। কারণ সেটা হচ্ছে শনি কোন পুত্র, তার কোন স্ত্রীর পুত্র শনি, এবং সে রবি তার পিতা, সে প্রথমে তাকে স্বীকার করেনি, পরে সেটা স্বীকার করেছে, এবং এই কারণে শনি তার উপর একটা ভীষণভাবে ক্ষুব্ধ ছিল, এবং সেই জন্য কিন্তু এই শনির সঙ্গে রবির একটা সম্পর্ক জায়গায় কিন্তু ভীষণভাবে বাধা আছে, এবং বিভিন্ন রকমের সমস্যা সেগুলো তৈরি হয়। আমি এর আগে বিভিন্নভাবে আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে যদি এই সিংহ রাশিতেই রবি অবস্থান করে, তাহলে আপনি কি করবেন, আপনার করণীয় কী আছে, কী করবেন না দান করবেন? এখানেও বলছে দান করা খুব যুক্তিযুক্ত। কী দান দান করবেন না? প্রত্যেক শনিবারের দিন, প্রত্যেক শনিবারের দিন কালো তিল, কালো বস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে সর্ষের তেল আপনি মানুষের, যারা যারা আছে মানুষকে দান করতে পারেন, বা আপনি আপনার কাছাকাছি যে শনি মন্দির আছে সেখানে থেকে আপনি দান করতে পারেন। এছাড়াও আপনি কুকুরকে খাওয়াবেন, অর্থাৎ কালো কুকুরকে আপনি খাওয়াতে পারেন, প্রত্যেকটা দিনে খাওয়াতে পারেন বা শনিবার করেও খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার আপনার ভালো হবে। এবং এছাড়াও আরেকটা জিনিস করতে পারেন, যে যাদের এই সিংহ রাশি আছে তাদের, বা সিংহ রাশিতে যাদের শনি আছে তারা শিবের পুজো করবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কারণে একটা জাতক বা জাতিকার মধ্যে কোন কোন ভাব, কোন কোন বিষয়গুলো তার মানসিক বল বৃদ্ধি পায় এবং তাদের একটা দৈবিক শক্তি তার মধ্যে কিন্তু অবস্থান করে, তাহলে সেই জিনিসটা, অর্থাৎ এই কী করবেন না, বিশেষ করে মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন 108 বার, আর শিবকে দুধ আর গঙ্গা জল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ কালো তিল দিয়ে প্রত্যেকটা সোমবার করে আপনি শিবের পুজো করবেন, দেখবেন যে সেখান থেকে আস্তে 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 আপনি কিন্তু বেরিয়ে আসবেন। অর্থাৎ যাদের সিংহ রাশিতে, আপনার যে কোনো রাশি হতে পারে কিন্তু সিংহ রাশিতে শনি অবস্থান করছে, তাদের জন্য এই করণ ক্রিয়াটা বললাম। এরপরে হচ্ছে কন্যা রাশিতে, আপনার যে কোনো রাশি হতে পারে কিন্তু কন্যাতে যদি শনি অবস্থান করে তাহলে কী করবেন? কন্যাতে যদি শনি অবস্থান করে তাহলে আপনার প্রথমেই কী করতে হবে, কারণ কন্যা রাশি হচ্ছে বুধেরই রাশি, বুধ কিন্তু এখানে মূল ত্রিকোণ হয় এবং এখানে কিন্তু খুব পাওয়ারফুল কাজ দেয় শনি, শনি কিন্তু খারাপ ফল দেয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
একদম শেষ বয়সে গিয়ে বিবাহিত জীবনে আপনার মধ্যে সমস্যা আনতে পারে, এটা শনি দেয় আপনার, কিন্তু আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথমে বলবো যে একটা নারকেল, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে এটা করতে পারেন, আর না হলে আপনি প্রত্যেক অমাবস্যার পর যখন শুক্লাপক্ষ শুরু হবে সেই শুক্লাপক্ষের নবমী তিথিতে, আপনি লিখে রাখুন নবমী তিথিতে একটা গোটা নারকেলকে ছাড়িয়ে, তার সঙ্গে সঙ্গে সেই গোটা নারকেলকে ছাড়িয়ে আপনি সেটাকে কেশর মাখাবেন, এবং কেশর মাখিয়ে এটা আপনি জলাশয়ে, যেটা প্রবাহিত জলাশয়ে গিয়ে আপনি দিয়ে আসতে পারেন, না হলে বাড়ির কাছাকাছি কিন্তু পরিষ্কার যদি জল থাকে সেখানে গিয়েও দিয়ে আসতে পারবেন, সেটা একদিন করে আপনি জলে দিয়ে আসবেন। তাতে আপনার শনির সাড়ে সাতির যে কুপ্রভাব অনেকটা, আমি কিন্তু বারবার বলছি পুরো কিওর হবে না, অনেকটা আপনার ক্ষেত্রে আপনার পিঠে দেখা যাচ্ছে দেয়াল ঠেকে যাচ্ছে, আপনার পিছনের জায়গা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটা ভালো হবে। এরপরে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি নো ডাউট ভালো রাশি, শুভত্ব রাশি। তুলা রাশিতে অর্থাৎ তুলাতে কিন্তু শনি মূল তুম্বস্থ হয়, শনি এখানে যাদের আছে তাদের কিন্তু ভালো ফল দেয় শনির সাড়ে সাতিতে। শুধু হয়তো একটু মানসিক টেনশন দিতে পারে গ্রহ নক্ষত্রের কারণে, আদারওয়াইজ কিন্তু জীবনের সাকসেসগুলো দিয়ে থাকে, শনি দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার প্রত্যেকটা অর্থাৎ প্রতিদিন যদি আপনি দুটো করে বিস্কুট কালো কুকুরকে খাওয়াতে পারেন, না যদি দুটো প্রতিদিন যদি না হয় তাহলে শনিবার করে কালো কুকুরকে বিস্কুট খাওয়াবেন, দেখবেন যে আপনার অনেক কিছু প্রভাব, অনেক কিছু জায়গা কিন্তু আপনার ভালো হবে। এবং আর একটা জিনিস করবেন, শিবলিঙ্গকে আপনি স্নান করাবেন, অর্থাৎ শিবের পুজো করবেন প্রত্যেক সোমবার, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো রয়েছে, যারা তুলা রাশির, যারা জাতক জাতিকা তুলা রাশি, সরি তুলা রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু এই ক্রিয়াগুলো করবেন। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশিতে শনি যদি অবস্থান করে কি করবেন, বৃশ্চিক রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে আপনি কি করবেন, প্রত্যেক দিন আমি ছোট্ট ছোট্ট করণ ক্রিয়া, কিন্তু এটা কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কারণ এই যে আমি বলছি যে একটা জিনিস, যারা বৃশ্চিক রাশির আছেন, প্রত্যেক দিন অল্প করে মিশ্রি স্নান করার পর অল্প পরিমাণে মিশ্রি আর না হলে চিনি, যে কোনো একটা আইটেম আপনি একটা নির্দিষ্ট পাত্রে বাইরে, ঘরের বাইরে রেখে দিয়ে আসবেন, দেখবেন যে আস্তে 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 সেখানে পিঁপড়ে তো হোক, বিভিন্ন রকমের কীট পতঙ্গ হোক, সেগুলো খেয়ে যাবে। এবং এটা খাওয়ানোর মানেই হচ্ছে আপনার এই শনির যে সাড়ে সাতির প্রভাব সেখান থেকে আপনি বেরোতে পারবেন। যারা বৃশ্চিক, যাদের বৃশ্চিক রাশিতে শনি অবস্থান করছে তারা এই ক্রিয়াটা করবেন। এরপর পরে হচ্ছে ধনু রাশিতে, ধনু রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে আপনি কি করবেন, কারণ ধনু রাশি হচ্ছে বৃহস্পতির রাশি, বৃহস্পতি এখানে কিন্তু শনি কিন্তু খারাপ ফল দেয় না, ভালো ফল দেয় বৃহস্পতির সঙ্গে শনির একটা, কারণ শনি বৃহস্পতি কিন্তু জানবেন যে দেবগুরু বৃহস্পতি, সুতরাং দেবগুরুর কথা কিন্তু শনি কিন্তু মানে এবং সেইভাবে মেনে চলে, সেই জন্য সেখানেও কিন্তু খারাপ ফল দেয় না। সুতরাং এই ধনু রাশিতে যদি কারোর শনি অবস্থান করে তারা কি করবেন, না মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন 108 বার করে, প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন, 6টা থেকে 9টার মধ্যে স্নান করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, দেখবেন যে আপনার ক্ষেত্রে যে কুপ্রভাব, শনির যে কুপ্রভাবটা আসা উচিত সেটার থেকে অনেকটা বিরত হবে, সেখান থেকে অনেকটা ভালো জায়গায় থাকতে যেতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস কোনোদিন কিনবেন না, মানে শনির সাড়ে সাথী চলাকালীন, চলাকালীন কোনো কালো বস্ত্র কিনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে, কালো বস্ত্র কিনবেন না এবং সেটা কিনে আপনি নিজে ব্যবহার করবেন না। মকর রাশিতে শনি যদি থাকে তাহলে সক্ষেত্রে শনি অবস্থান করছে, হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং মঙ্গলবারের দিন কোনো সময়ের জন্য, যাদের মকর রাশি এখনও চলছে তাদের শনির সাড়ে সাথেই চলছে, তারা কি করবেন, কোনো রকমের নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না তাতে, এবং মিথ্যা কথা বলবেন না, এই দুটো জিনিস যদি আপনি মেনে চলতে পারেন শনির প্রভাব আপনার মধ্যে খুব কম হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মকর রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে এই দুটো জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু অনেক ভালো ফল পাবেন। আর শনির সাড়ে সাথে যাদেরই চলুক না কেন, যে যে রাশিতেই শনি অবস্থান করুক না কেন,
একটা জিনিস মাথায় রাখবেন, মিথ্যা কথা বলবেন না 7:30 যে শুরু হবে, আর 2 নম্বর হচ্ছে কোনো ধরনের নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না, তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে। এবং এরপরে হচ্ছে বললাম কুম্ভ মকর রাশি বললাম, তো মকর রাশিতে যদি শনি থাকে কি করবেন, কোনো রকমের হনুমান চল্লিশা পাঠ করবেন আর নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, ত্যাগ করবেন। কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে আপনি নীল রঙের পোশাক, স্কাই ব্লু কালারের পোশাক পরবেন, সেই সময়টা আপনার খুব ভালো যাবে, আনন্দে থাকতে পারবেন। আপনার পাশেও কেউ যদি থাকে তাহলে আপনি কিন্তু আনন্দ উপভোগ করতে পারবেন। এবং নীল রং, আর তাছাড়া আপনি কি করবেন, দান কার্য অর্থাৎ দান করবেন, মানুষকে যতটা পারবেন দান করে যাবেন, তাতে আপনার কিন্তু ভালো হবে কুম্ভ রাশিতে যদি শনি থাকে। আর কারণ কুম্ভ রাশিতে শনি কিন্তু মূল ত্রিকোণ হয়, আর কুম্ভ রাশিতে শনি থাকলে পরে গাড়ি বাড়ি হয় প্রত্যেকের, আপনি যাদের যাদের আছে মিলিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে যদি শনি থাকে, মীন রাশি হচ্ছে জলরাশি, এবং এই জলরাশিতে যদি শনি অবস্থান করে তাহলে আপনি কি করবেন, বিশেষ করে বলছে কুকুরকে, কুকুর পুষুন আপনি, কুকুরকে আপনি যত্ন করুন, কুকুরকে খাবার দিন, দেখবেন যে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। আর শিবের পুজো করুন, শিবের পুজো করুন, শিবের মহা মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ করুন 28 বার 108 বার, দেখবেন যে আপনার ক্ষেত্রে যে শনির 7:30 যে কুপ্রভাব সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বেরোতে পারবেন। আর মাথায় রাখবেন শনির 7:30 চলাকালীন যে কোনো রাশির ক্ষেত্রে হোক না কেন, যে কোনোভাবেই শনি অবস্থান করুন না কেন, হয়তো আপনি হয়তো জানেন যে শনি আপনার ভালো জায়গা আছে, আপনার কিছু হবে না, কিন্তু ওঠাই কিন্তু আপনার কাল। সুতরাং ওভার কনফিডেন্স হবেন না। আর দুটো জিনিস মাথায় রাখবেন, মিথ্যা কথা কোনো দিন বলবেন না ওই সময়টা, আর নেশা জাতীয় জিনিস একদম পরিত্যাগ করবেন, মানুষকে ঠকাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে একদম। আর শনিকে সৃষ্টিকর্তা, ন্যায়কারক, দণ্ডকারক গ্রহ হিসেবে সৌরজগতে প্রতিষ্ঠা দিয়েছে, এবং শনির দৃষ্টি পড়লে পরে আমরা জানি অশুভ কিছু হয়ে থাকে, কিন্তু মূলত শনি কিন্তু আমাদের কর্ম সাধনা এবং তপস্যার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবনের পথে নিয়ে যায়। অতএব শনির 7:30 সময় বলে একদম ভয় পাবেন না, মন খারাপ করবেন না, সমস্ত কিছুরই কিন্তু একটা উপায় রয়েছে, এবং যেমন করে বললেন মানে আপনি অবিকল যেই পরিস্থিতির মুখাপেক্ষী হতে পারেন, সম্মুখীন হতে পারেন, সেই পরিস্থিতির কথাই কিন্তু আমাদের অনুষ্ঠানে হুবাহু তুলে ধরা হলো। অতএব যদি আপনার শনির 7:30 দশা চলছে তাহলে কী কী করণীয় সেই জায়গাগুলো মেনে একটু করতে থাকুন, আশা করছি আপনাদের সেভাবে কোনো কুপ্রভাব পড়বে না, আপনারা ভালো থাকতে পারবেন, আর এভাবেই কিন্তু সমস্ত দিক থেকে আপনারা যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমরা করে থাকি, এবং তাই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আর যারা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন, যে ফোন নাম্বারগুলো আপনারা পাচ্ছেন বুকিং বলে পরপর যে নাম্বার আছে সেখানে ফোন করুন, সেখানে অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বারে আপনারা আসতে পারেন। এবং মানে খুব সম্প্রতি বিভিন্ন চেম্বারে ডক্টর গৌতম শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন বর্ধমানে থাকছেন, তারাপীঠে থাকছেন, বহরমপুরে চেম্বারে থাকছেন, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আর তাছাড়া রেগুলার যে চেম্বারগুলোতে অ্যাটেন্ড করেন সেই চেম্বারগুলোতে তো বসছেনই, প্রত্যেকটি চেম্বারই খোলা রয়েছে, আপনারা অবশ্যই আসতে পারেন, কিন্তু আগে থেকে ফোন করে আসবেন, এবং বিশেষ বিশেষ উপহার আপনাদের জন্য থাকে, যেমন আমাদের সামনে শিবরাত্রির যোগ রয়েছে, সেই মহাশিবরাত্রি যোগ অবধি আপনাদের যেই উপহারগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে আপনারা পাচ্ছেন পারদে শিবলিঙ্গ, আপনারা পাচ্ছেন রুদ্রাক্ষ, আর পাচ্ছেন বেসিক লাইফ হরোস্কোপ, যেই হরোস্কোপ মানে এই ধরনের একটি হরোস্কোপ আপনারা পেয়ে থাকেন। এই হরোস্কোপটি কিন্তু সারা বছরই দিয়ে দেওয়া হয়, যারা কনসালটেন্সি নেন তাদের হাতে এই হরোস্কোপ তুলে দেওয়া হয়, আর তাই নানান উপহারের মাধ্যমে আপনাদের সময়টা যাতে ভালো যেতে পারে, কেননা প্রত্যেকটি উপহার কিন্তু আপনাদের সেই গ্রহকালীন সমস্যাগুলো দূর করার জন্য ভীষণভাবে কাজে লাগবে। এভাবেই আপনাদের ভালো রাখার জন্য এই অনুষ্ঠানের তরফ থেকে বিভিন্ন প্রচেষ্টা হয়। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।